একসময় জাতির নায়ক হিসেবে দেখা হতো তাদের, অনেকটা পৌরাণিক যোদ্ধাদের মতো। শ্রীলঙ্কার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থামিয়েছিলেন তারা, একই সাথে বিচ্ছিন্নতাবাদীদেরও পরাজিত করেছিলেন। সেই রাজাপাকসে রাজাদের শেষ দিনগুলোর গল্প এমন ট্রাজিক হবে কে ভেবেছিল? মাহিন্দা রাজাপাকসে 2005 সালে সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন যুদ্ধের নায়ক, 27 বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন। 2009 সালে তামিল টাইগারদের বিদ্রোহ দমন করে কিংবদন্তির মর্যাদা লাভ করেছিলেন। এসব কারণে শ্রীলঙ্কার একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন তিনি। শ্রীলঙ্কার জনগণ ভালোবেসে তাকে আপাচ্চি উপাধি দেয়। সিংহলি ভাষায় এর অর্থ জাতির পিতা। মাহিন্দা তার শাসনামলের বেশিরভাগ সময়ই শ্রীলঙ্কার প্রশাসনকে একটি পারিবারিক ব্যবসার মতো পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিলেন তার ভাইদের। মাহিন্দার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ থাকলেও তার ভাইয়েরা শ্রীলঙ্কায় বেশ জনপ্রিয় ছিলেন। তাদের নেতৃত্বে শ্রীলঙ্কা বছরের পর বছর ধরে অর্থনৈতিকভাবে উন্নতি করছিল। তবে বেশিরভাগ অর্থনৈতিক উন্নতি ঘটেছে বিদেশি ঋণের কারণে। তবে সেই সুদিন বেশি দিন দীর্ঘস্থায়ী হল না। 2015 সালে নির্বাচনে হেরে যান মাহিন্দা রাজাপাকসে। 2019 সালে শ্রীলঙ্কার জনগণ আবার রাজাপাকসে পরিবারের কাছে ক্ষমতা তুলে দেয়। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। তার শাসনামলে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। ধীরে ধীরে তার ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে ওঠে। বেশ কিছু ভুল সিদ্ধান্তের ফলে দেশটি বিদেশি বাজারে প্রবেশাধিকার হারায়। ঋণ পরিশোধের জন্য শ্রীলঙ্কার সরকারকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করতে হয়। এটি জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানিকে প্রভাবিত করে, ফলে সমস্ত জিনিসের দাম বেড়ে যায়। দেশের জনগণ পরিবারের ভরণ পোষণ চালাতে হিমশিম খেতে শুরু করে। জ্বালানি তেল নাই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মেলে না তেল। একসময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব, দোকানে পর্যাপ্ত ওষুধ নেই। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা। এরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে শুরু করে। তারা এই বিপর্যয়ের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করতে শুরু করে। জনতার বিশাল বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও চলতি বছরের মে মাসের দিকে সহিংসতায় রূপ নেয়। একসময় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। তাতেও বিক্ষোভ থামে না। প্রেসিডেন্টের পদ আঁকড়ে ধরে রেখে বিক্ষোভ দমনের চেষ্টা করেন গোতাবায়া। 10 জুলাই সকালের দিকে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা গোতাবায়া রাজাপাকসের সরকারি প্রাসাদে ঢুকে পড়ে। বেডরুমের বিছানায় শুয়ে, সুইমিং পুলে সাঁতার কেটে, ডাইনিং রুমে বসে গান গেয়ে, জিমে ব্যায়াম করে, মিটিং রুমে মিথ্যা মিটিং করে, ছবি তুলে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু করে জনগণ। প্রাসাদ ছেড়ে আগেই পালিয়েছেন। অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়েও পালান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মালদ্বীপে আশ্রয় নেন। এরপর তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে সিঙ্গাপুর থেকে সৌদি আরবে যাওয়ার চেষ্টায় আছেন তিনি। সংগৃহীত তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট risingbd.com।